স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি নামের একটি বিরল রোগে আক্রান্ত সিলেটের শিশুকন্যা আয়াত। দেখলে মনেই হয় না ঘাতক এই রোগ বাসা বেঁধেছে শিশু আয়াতের শরীরে, যে রোগের চিকিৎসায় প্রয়োজন অন্তত 22 কোটি টাকা, পাশাপাশি প্রতি মাসে লাগবে 10 লাখ টাকার ঔষধ। চিকিৎসকরা বলছেন অতি সম্প্রতি এ রোগের চিকিৎসা বের হলেও তা অনেকটা নাগালের বাইরে। এদিকে চোখের সামনে সন্তানকে রোগ যন্ত্রণায় তিলে তিলে নিঃশেষ হয়ে যেতে দেখে বাক্রুদ্ধ মা বাবা আর স্বজনরা। আমি যখন ওর বয়সে অন্য বাচ্চাদের দেখি বা কুলে নেই, তখন আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। আর যখন থেকে শুনছি ডাক্তাররা বলছে এইসব বাচ্চারা 9 মাস থেকে 1 বছরের মধ্যেই মানে হঠাৎ করেই মারা যায়, তখন থেকে মানে আমরা রাতে ঘুমাতে পারি না। শিশু আয়াতের বয়স মাত্র 7 মাস। 4 মাসের সময় বাবা মা বুঝতে পারেন তাদের মেয়ে স্বাভাবিক নয়, বোধ শক্তি থাকলেও নেই তার স্বাভাবিক চঞ্চলতা। যেভাবে শোয়ানো হয় ওভাবেই দিন কাটে আয়াতের। হাসি কান্না সবই আছে কিন্তু মাথা ঘোরাতে পারে না, কোলে নিলে নেতিয়ে পড়ে আয়াতের তুলতুলে শরীর। এক পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায় আয়াত স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি রোগে আক্রান্ত। বিরল রোগের চিকিৎসায় লাগবে অন্তত 22 কোটি টাকা, যার যোগান দেয়া ওই পরিবারের পক্ষে একেবারে অসম্ভব। ওই চিকিৎসা খুবই ব্যয়বহুল, ওই একটা মেডিসিন আছে ওর ইঞ্জেকশনের দাম হলো 22 কোটি টাকা, আর একটা মেডিসিন আছে মুখে খাবার, ওটা স্টারিং হয় 18 লাখ টাকা থাকি। তো সাধারণত ডাক্তাররা যেটা বলেছে ওই এই ধরনের বাচ্চারা 2 বছরের বেশি বাঁচে না, কারণ আমরা দেখতে পাচ্ছি আমার চোখের সামনে বাচ্চাটা আস্তে আস্তে অকেজ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ওর শরীরটা অনেকটা নিস্তেজ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না এখন আমরা কি করব। চিকিৎসকরা বলছেন বিরল রোগের চিকিৎসার ব্যয়ভার বহন করা অনেক কঠিন, এ অবস্থায় 3-3.5 বছরের মাথায় নিঃশেষ হয়ে যেতে পারে শিশু আয়াত। SMA আসলে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি, তো এটার মধ্যে টাইপ 1 যেটা এটা সবচেয়ে ডেঞ্জারাস এবং এটা সাধারণত 6 মাস বয়সের ভিতরে ধরা পড়ে। আসলে এই রোগের এতদিন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট ছিল না। এই রোগে মূলত যেটা সমস্যা হয় সেটা হলো মাংসগুলো সব খুব নরম থাকে, সেই কারণে রোগী ঠিক মতো চলাফেরা করতে পারে না, নড়াচড়া করতে পারে না, ইভেন শ্বাস প্রশ্বাসও ঠিক মতো নিতে পারে না। তো এই বাচ্চাগুলো সাধারণত 3-4 বছরের বেশি বাঁচে না। এদিকে আয়াতের দিকে তাকিয়ে বুক ফাটা কান্না আটকাতে পারছেন না মা ফারজানা আক্তার। সবসময় যেন শিশুকে হারানোর ভয় কাজ করছে তার মধ্যে। সবাই বুঝতেছেন মা হিসাবে এটা আমার কাছে কতটা কষ্টের, মেয়েটার কিছু খাওয়ানোর সময় অনেক সময় শ্বাস বন্ধ হয়ে যায়, তোমার মনে হয় এই মনে হয় আমার মেয়েটা আমাদেরকে ছেড়ে চলে যাবে। শিশু আয়াতের এমন অবস্থায় সবার কাছে দোয়া চাইলেন দাদি লিলু বেগম। আমি আল্লাহর কাছে বাবাও দোয়া চাই, আল্লাহ আমার নাতিনকে দিয়া দিছেন সুন্দরভাবে শক্ত মুক্ত ইহা গাড় গুটা ঠিক করি, আল্লাহ জানে দুনিয়ায় মেয়ে করি কথা হয়েছে, আল্লাহ জানে সুস্থ করে তুলিয়া দিত, যদি আল্লাহ জন্য তোমার সমস্ত রাখি আল্লাহ আমার বিশ্বাস। এমন নির্মম বাস্তবতার মুখে প্রধানমন্ত্রীর দিকেই তাকিয়ে আছে আয়াতের পরিবার। আয়াতকে বাঁচাতে তাদের আকুতি ক্রিকেটার, শিল্পপতি এবং অভিনয় শিল্পী সহ দেশের বিত্তবানদের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এবং আমাদের সিলেটের অনেক বিত্তবান আছেন বা আমাদের দেশে অনেক শিল্পপতি আছে, তারা যদি ওর চিকিৎসার দিকে একটু এগিয়ে আসে হয়তো আমার বাচ্চাটা বেঁচে থাকবে। আমাদের দেশে অনেক বিত্তবান আছে বা অনেক শিল্পপতি আছে বা অনেক ক্রিকেটার আছে বা অনেক ফিল্ম স্টার আছে, ওনারা অনেক সাহায্য করেন, দেশের মানুষের বিপদে অনেক সাহায্য করেন, আমার বাচ্চার দিকে যদি একটু সবাই এগিয়ে আসেন তাহলে আমার বাচ্চাটা বেঁচে থাকবে। মেহজাদ গালিব, নিউজ ডেস্ক।